আর্চিকর কাণ্ড নিয়ে তোলপার একেবারে গোটা রাজ্য করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রীতিমতো উত্তপ্ত গোটা দেশ গোটা দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ ন্যায্য বিচারের দাবিতে আন্দোলন চলছে আন্দোলন চালাচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ মহিলারা এবং তার সাথে সাথে রাজ্যে এখনও পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতি চলছে গোটা দেশ জুড়ে কর্মবিরতিতে নেমেছিলেন চিকিৎসকরা তবে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই কর্মবিরতি অন্যান্য রাজ্যে উঠলেও এই রাজ্যের চিকিৎসকরা এখনও কিন্তু কর্মবিরতিতে সামিল তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে প্রতিদিনই নিত্য নতুন তথ্য সামনে আসছে গ্রেপ্তার হয়েছে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার তার সাথে সাথে সন্দীপ ঘোষ থেকে শুরু করে একাধিক অভিযুক্তকে দপায় দপায় জেরা করছে সিবিআই আধিকারিকরা তার মধ্যেই কিন্তু পলিগ্রাফ টেস্ট হচ্ছে আজ ছয় অভিযুক্তের আর এর মধ্যেই কিন্তু আর জিকর কাণ্ড নিয়ে রীতিমতো সরগোল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠে গেছে গোটা রাজ্যে আর এবার কিন্তু পথে ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়ে দিয়েছেন এবং তাদের একটাই দাবি দবা এক মমতার পদত্যাগ ছাব্বিশ তারিখ পর্যন্ত মমতা ব্যানার্জিকে সময় বেঁধে দিয়েছে তৃণমূলের যে কোনো কেউ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসুক কোনো অসুবিধে নেই কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি ব্যর্থ তিনি পদত্যাগ করুন এমনই দাবি ছাত্রদের গতকালই কিন্তু সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দিয়েছেন এবং ছাব্বিশে আগস্টের মধ্যে যদি সোমবারের মধ্যে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন তাহলে সাতাশে আগস্ট নবান্ন অভিযানে উত্তাল হতে চলেছে আর এই নবান্ন অভিযানে কিন্তু আপত্তি রাজ্য সরকারের রাজ্য পুলিশের সুপ্রিম কোর্টে চুটেছিল রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে শেষ রক্ষা হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো বাধা নেই নির্বিচারে মানুষকে গ্রেপ্তার করা বিনা অপরাধে মানুষকে গ্রেপ্তার করা বন্ধ করুন রাজ্যকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তার সাথে সাথে কোনো আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি সৃষ্টি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে রাজ্য পুলিশ গতকাল সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টেও কিন্তু বড়ো ধাক্কা খেয়েছে রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নবান্ন অভিযানে হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আর সিঙ্গেল বেঞ্চের ধাক্কার পর এবার কিন্তু সরাসরি নবান্ন অভিযান নিয়ে ডিভিশন বেঞ্চে ছোটে রাজ্য ডিভিশন বেঞ্চের ছুটেও কিন্তু শেষ রক্ষা হলো না ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিল তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে নবান্ন কেঁপে উঠল নবান্ন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নবান্ন চলা অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ছাত্র সমাজের ডাকে নবান্ন চলো অভিযানে এখনই হস্তক্ষেপ করল না বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চ তবে এই অভিযান নিয়ে গাইডলাইন তৈরির প্রশ্নে মামলা সব পক্ষকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আগামী সাতাশে আগস্ট ছাত্র সমাজে ডাকে নবান্ন চলো অভিযান আদালত সমাজ মাধ্যমে নবান্ন চলো ডাক দেওয়া ব্যক্তিকে মামলার নির্দেশ অবগত করতে নির্দেশ দিয়েছে চার সপ্তাহ পর এই মামলার শুনানি হবে তবে সুপ্রিম কোর্টের নির্দেশ স্পষ্ট করেছে শান্তিপূর্ণ বিক্ষোভে রাজ্য কড়া পদক্ষেপ করতে পারবে না আরজিকর কাণ্ডে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকেও সুনিশ্চিত করেছে শীর্ষ আদালত হাইকোর্টের আইনজীবীরা যে প্রতিবাদ করেছিলেন কলকাতা পুলিশ থেকে কোনো অনুমতি নিয়েছিল সেই নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট প্রতিবাদ নিয়ে হাইকোর্ট জানায় সুপ্রিম কোর্ট যদি প্রতিবাদ মিছিলে নিষেধাজ্ঞা না চাপায় হাইকোর্ট কিসের ভিত্তিতে নির্দেশ দেবে জনস্বার্থ মামলাকারী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জয়দীপ কর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সওয়াল করেন প্রতিবাদ মিছিল বন্ধের জন্য এই মামলা নয় যদি বিশৃঙ্খলা হয় অশান্ত হয় পরিস্থিতি দায় দায়কে নেবে চলোর আগে অনেক অভিযানে রক্ত ঝরেছিল তাই আদালত ওই মিছিল নিয়ন্ত্রণের জন্য হস্তক্ষেপ করুক এই সওয়াল শুনে বিচারপতি প্রশ্ন তোলেন অনুমতি নিয়ে মিছিলে কোনো অশান্তি হয়নি এটা মামলাকারী বলতে পারবে সব পক্ষের সওয়াল শুনে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ছাত্র সমাজের নবান্ন চল অভিযানে হস্তক্ষেপ করল না এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আর কিন্তু নবান্ন অভিযানে কোনো বাধা রইল না সব বাধাই কিন্তু অতিক্রম করল ছাত্র সমাজ সোশ্যাল মিডিয়ায় যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল গতকালই কিন্তু সাংবাদিক সম্মেলন করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্টে ছাড়পত্র পাওয়ার পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও কিন্তু ছাড়পত্র পেল এবং গতকালই কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চও ছাড়পত্র পেয়েছে ছাত্র সমাজ অর্থাৎ সাতাশে আগস্ট নবান্ন অভিযানে আর কোনো বাধা রইল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলা এখনই হস্তক্ষেপ করলো না চার সপ্তাহ পর এই মামলাটি আবারও উঠবে কলকাতা হাইকোর্টে কিন্তু তার আগে দুদিন পরই কিন্তু নবান্ন অভিযান গোটা রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষকে আহ্বান জানিয়েছে ছাত্র সমাজ এমনকি বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিত্বরাও আসতে পারে তবে তাদের দলীয় ঝান্ডা দলীয় পতাকা রাজনৈতিক দলের পতাকা সেগুলি বাড়িতে রেখে আসার আহ্বান জানানো হয়েছে এবং সঙ্গে করে একজন করে প্রত্যেক বাড়ি থেকে নিয়ে আসার জন্য আর্জি জানানো হয়েছে ছাত্রদের তরফ থেকে নবান্ন অভিযান তাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ সত্যি কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন নবান্ন অভিযানের চাপে পড়ে আগামী সোমবার কি হতে চলেছে সোমবার পর্যন্ত কিন্তু টাইম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে যদি পদত্যাগ করেন তাহলে নবান্ন অভিযান হবে না কিন্তু যদি পদত্যাগ না করেন তাহলে কিন্তু নবান্ন অভিযান হচ্ছে এটাই কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে ছাত্র সমাজ তাই আগামী মঙ্গলবার সাতাশে আগস্ট কি হতে চলেছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চের নির্দেশের পর কি সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য কিভাবে আটকাবে কিভাবে বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি হলে কীভাবে পরিস্থিতি সামাল দেবে রাজ্য এটাই কিন্তু সবথেকে বড়ো চ্যালেঞ্জ এই মুহূর্তে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যেহেতু এখানে তার পদত্যাগের দাবি উঠেছে তাই এই মুহূর্তে টালমাটাল পরিস্থিতি তৈরি হলে কিন্তু পরিস্থিতি অন্য দিকে মন নিয়ে নেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কদিন আগেই দাবি করেছিলেন বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই রাজ্যেও হাসিনা সরকারকে যেভাবে পদত্যাগ করাতে বাধ্য করেছিল সেভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগের জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে এই আরজিকর কাণ্ডকে খাড়া করে তাই সেই পথেই কিন্তু এগোচ্ছে ছাত্র সমাজ কি হতে চলেছে আগামী সাতাশে আগস্ট মঙ্গলবার ঝড় কী উঠতে চলেছে কিভাবে পরিস্থিতি সামাল দিতে চলেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ নির্বিচারে মানুষকে গ্রেপ্তার করা যাবে না এবং শান্তিপূর্ণ আন্দোলন হলে কোনো বাধা দেওয়া যাবে না এবং ছাত্র সমাজ যে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে রাজ্যকে যদি আমাদের আন্দোলন আটকানো হয় তাহলে গোটা রাজ্যকে আমরা স্তব্ধ করে দেব এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে রাজ্যকে তাই পরবর্তী পর্যায়ে পরিস্থিতি কোন দিকে মন নিতে চলেছে আগামী মঙ্গলবার সাতাশে আগস্ট কী হতে চলেছে নবান্ন অভিযানে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের